আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি ফুড স্টুডিও। আজকের পর্বে শেয়ার করছি চাইনিজ সবজি, তাও আবার বাবুর্চির হাতের স্পেশাল রেসিপি। আসছে শীতে, আপনারাও এই রেসিপি ফলো করে চাইনিজ ভেজিটেবলটা রান্না করে নিতে পারবেন। আশা করছি আপনাদের অনেক কাজে আসবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। এখানে 1 কেজি বরবটি, 1 কেজি পেঁপে, 1 কেজি গাজর একই রকম স্লাইস করে কেটে নেওয়া হয়েছে। স্ক্রিনে অবশ্যই সাইজগুলো দেখে বুঝতে পারছেন কতটুকু পাতলা করে কেটে নেওয়া হয়েছে। এই সবজির সাথে আরও 1 কেজি আলু একই সাইজ করে পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে। আর নিয়েছি রোস্টের জন্য যে চিকেন ভেজে নেওয়া হয়েছে, সেখান থেকে 1/2 কেজি পরিমাণ চিকেন নিয়ে হাত দিয়ে টেনে টেনে ঝুরা ঝুরা করে নেওয়া হয়েছে। এখন সবগুলো সবজি ফুটন্ত পানির মধ্যে দিয়ে 6-7 মিনিট সিদ্ধ করে নিয়েছি। হাফ সিদ্ধ হয়েছে, ভেজিটেবলটা কিন্তু পুরোপুরো সিদ্ধ হয়নি, আমি হাত দিয়ে চাপ দিয়ে চেক করে নিয়েছি। এখন অন্য আরেকটি পাত্রে 1/2 কেজি পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে তারপর এর মধ্যে 1/2 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 50 গ্রাম দারুচিনি স্টিক, 2 কাপ পরিমাণ মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর সাথে ঝুরা ঝুরা চিকেনগুলো দিয়ে দিচ্ছে। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর একই তেলে আগে থেকে যে চিকেন ঝুরা ঝুরা করে রেখেছিল সে চিকেনগুলো দিয়ে দিচ্ছে। এখন অন্য আরেকটি পাত্রে 500 গ্রাম গুঁড়া দুধ নিয়েছে, সেই গুঁড়া দুধটা 1 লিটার পানি দিয়ে দুধটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছে। চিকেন আর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কষানো তেলটার মধ্যেই ছেঁকে নেওয়া ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছে। পাঁচ ছয় মিনিট মশলাগুলোর সাথে সবজিগুলো ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে গুলিয়ে রাখা পাউডার মিল্কটা দিয়ে দিচ্ছে। মিল্কটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে 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 রান্না করছে। যেহেতু আগে থেকেই হাফ সিদ্ধ করা সবজি, সেই ক্ষেত্রে বেশিক্ষণ টাইম লাগবে না রান্নাটা করে নিতে। বাবুর্চিরা কিন্তু এরকম টেস্টিং সল্ট ব্যবহার করে যে কোনো রান্নাই, যেহেতু টেস্টিং সল্ট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বাসায় যখন রান্না করবেন টেস্টিং সল্টটা স্কিপ করাটাই বেটার। এই সবজিটার সাথে কোনো রকম কর্নফ্লাওয়ার ব্যবহার করা হবে না, শুধুমাত্র গুঁড়া দুধ আর ঘি দিয়েই সবজিটা রান্না হবে। এই জন্য এই সবজিটা
খেতে ভীষণ টেস্টি হয়েছে। এক্সট্রা কোনো পানি ব্যবহার করা হয়নি। সবশেষে গাওয়া ঘি ব্যবহার করাতে এই চাইনিজ ভেজিটেবলের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আশা করছি বাবুর্চির হাতের এই অল্প উপকরণের সহজ রান্নাটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায়। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।